কুষ্টিয়া থেকে একজন শিল্পী আমাদের এলাকায় আসছে, ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের ভিতর, নরসিংদী ডিস্ট্রিক্টের ভিতর, সেটা শিরিন সরকার। এখন দেখলাম না শিরিন সরকার সারা আরো কুষ্টিয়া থেকে আরো শিল্পী আসছে। তা শিরিন সরকার আর কাজল লেখাকে বলবো, আরো তোমরা আনছো কিনা একটু কুয়েতো দিয়ে আলা সেখানে থাকবে সিনায়ক। সহজ মানুষ কিনা কাজল লেখা শিরিন সরকার, ওই দিব্য মনে মনে রাখো আমি তো ভালো না তুমি ভালো। আর কি গান হলো অচিন দেশের অচিন পাখি, এই দুটি গানে রিকোয়েস্টে যে ভাই আছেন আপনার প্রতি সালাম। আমি চেষ্টা করবো গাওয়ার জন্য, কিন্তু বাবাজি আপনারা যে আমাদেরকে খারাপে অর্ডার দিবেন, কিন্তু আমরাও কিন্তু তাতে আপনাদের শুনতে হবে। তাই আমাকে গুরু ভূমিকা দিয়েছেন আমার ভাই, আমি আমার গুরু ভূমিকা থেকে যে গান ধরলাম ভুগে জানুন সেই কি বললে তাকে অমূল্য নীতি বর্তমানে সহজ মানুষ বলে দেখতেন এবং দীপ্তবে গুরুর গান। আজ থেকে বাবা 2007 আমি গিয়েছিলাম বিদেশে মালয়েশিয়া, এর আগে গান করেছিলাম খরচ সমবার দরবারে। আমার মনে হয় ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে আমার জন্য এত বড় স্টেজ আর হয় নাই, যে স্টেজটা খরম সমবার হয়েছিল ভারত তিব্বতের সাথে আমার এখনো মনে পড়ে। তো বাবাজি যে একটা কথা এবং গান করার সুযোগ দিবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। ধন্যবাদ। Oh,
বেশি পড়াবার কথাটা বুঝতে দাও। ওরে মোরে জানতে হই না আমার কয়েকবার দেখা হয়েছিল, সেই কথাগুলি তোমার মনে আছে গোপালটা করবে কেন বাবা, গোপালটা এই গোপালটা করবে কেন তোমার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, কোথায় হয়েছিল, কেন হয়েছিল, কয়বার হয়েছিল দেখি তোমার সেই কথা মনে আছে কিনা। যদি তোমার সেই কথা মনে থাকে তাইলে বুঝবো যে তোমার মেমোরিটা পাকা, তোমার সাথে গুরু শিষ্য গান গাইলে শান্তি পাবো। আগে দেখি তোমার ওই কথাগুলি মনে আছে অতীতের কথাগুলো পুরানো স্মৃতিগুলো অতীতের কথাগুলো পুরানো স্মৃতিগুলো আমি তো
মহাপুর দেবে বলে মায়ের পুলোই বালা, ধরম সাধু